হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এ এম ভি ট্রিম এডুকেশান ল্যাব আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাক্য তো চলো ফ্রেন্ডস শুরু করে দেওয়া যাক বাক্য কয়েকটি সুসজ্জিত পদের দ্বারা যখন মনের কোনো একটা ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তখন সেই পদসমষ্টিকে বাক্য বলে তো এখানে দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সুসজ্জিত আর একটা হচ্ছে পদ তো প্রথমে বলবো পদ নিয়ে পদ কাকে বলে শব্দ বা ধাতু যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় তখন সেই শব্দ বা ধাতু কে পদ বলা হয় সুসজ্জিত সুসজ্জিত অর্থাৎ যা এলোমেলো না সাজানো অর্থাৎ একটা বাক্য যখন আমরা বলি তো তখন আমাদের অনেকগুলো পদের সমষ্টি সেখানে ঘটে অর্থাৎ অনেকগুলো পদ ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে হয় তো সেই পদগুলো যদি এলোমেলো হয় সাজানো না হয় তাহলে কিন্তু বক্তা তার মনের ভাবকে প্রকাশ করতে সামর্থ্য হবে না এবং যে শ্রোতা হবে সেও কিন্তু বক্তার মনোরভাব বুঝতে অসমর্থ হবে তো সেক্ষেত্রে কিন্তু সেটা বাক্য বলে বিবেচ্য হবে না তো চলো ফ্রেন্ডস আমরা উদাহরণ দেখে নেব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে এক নম্বর হচ্ছে রাকিব টেবিল আকাশ আলো অন্ধকার এটা কি বাক্য হলো না কারণ কি এই বাক্যের মধ্যে রাকিব টেবিল আকাশ আলো অন্ধকার এই যে পদগুলো ব্যবহৃত হয়েছে এরা কিন্তু সুসজ্জিত নয় অর্থাৎ এরা এলোমেলোভাবে ব্যবহৃত হয়েছে যেটার পর পাশে বা যেটার পরে যেটা বসা দরকার সেই যথাস্থানে কিন্তু এরা বসেনি তাই কিন্তু মোডের ভাব প্রকাশ করতে অসমর্থ তাই এটা কিন্তু বাক্য নয় দু নম্বর উদাহরণ হচ্ছে বই গল্পের দাও একটা দেখে ভালো আমার এটাও কিন্তু বাক্য নয় কারণ কি এই বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয়েছে তারা কিন্তু সুসজ্জিত নয় অর্থাৎ এলোমেলো আছে তাই কিন্তু বক্তা তার মনের ভাবকে এই বাক্যের মাধ্যমে প্রকাশ করতে অসমর্থ হয়েছে আর ঠিক তেমনি শ্রোতাও কিন্তু বক্তার মনের ভাব বুঝতে অসমর্থ হয়েছে কিন্তু বাক্যটা যদি আমরা ঘুরিয়ে বলি তো সেক্ষেত্রে আমরা যেভাবে বলতে পারি আমার ভালো দেখে একটা গল্পের বই দাও এখন কিন্তু বক্তা এই বাক্যের মাধ্যমে তার মনের ভাবকে প্রকাশ করতে সক্ষম হয়েছে সম্পূর্ণ রূপে এবং শ্রোতাও বক্তার মনের ভাবকে রূপে এবং স্পষ্টভাবে বুঝতে সমর্থ হয়েছে তাই এটা কিন্তু এখন একটা বাক্য কারণ কি এই বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয়েছে সেই পদগুলো কিন্তু সুসজ্জিত যেটার পাশে যেটা ব্যবহৃত হওয়া দরকার ঠিক সেইভাবেই ব্যবহৃত হয়েছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাক্যের কী কী বাক্যের মধ্যে যে পদগুলো থাকে সেই পদগুলোর কী কী বৈশিষ্ট্য থাকা দরকার বা কোন সূত্র মেনে বাক্য গঠন করা দরকার সেটা আমরা জেনে নেব তো বাক্যে ব্যবহৃত পদগুলির তিনটে বৈশিষ্ট্য থাকা দরকার অর্থাৎ বাক্য নির্মাণের জন্য তিনটে সূত্র বা শর্ত মেনে চলা দরকার তো সেগুলো কী কী সেই সূত্রগুলো কী কী বা সেই শর্ত কী কী সেটা আমরা এবার দেখে নেব এক নম্বর হচ্ছে আসত্তি অর্থাৎ নৈকট্য বা টান দু নম্বর হচ্ছে যোগ্যতা তিন নম্বর হল আকাঙ্ক্ষা বা আগ্রহ বা ইচ্ছা তো প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে আসত্তি অর্থাৎ নৈকট্য বা টান সেটা কি বাক্যে ব্যবহৃত বিভিন্ন যথা যথাস্থানে সন্নিবিষ্ট করার নাম আসত্যি অর্থাৎ এর আগে আমরা একটা উদাহরণে দেখলাম যে বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয়েছিল সেই পদগুলোতে কিন্তু সেই পদগুলো কিন্তু সঠিকভাবে সজ্জিত ছিল না এলোমেলো ছিল অর্থাৎ আসক্তির অভাব ছিল অর্থাৎ বাক্যে যে পদগুলো আছে কোনটার পরে কোনটা বসা দরকার সেই সুসজ্জিত ভাবটা বা যথাস্থানে বসার যে মনোভাবটা সেটা কিন্তু ওই বাক্যে ছিল না তো এখানে উদাহরণটা দেখে নিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে বই গল্পের দাও একটা দেখে ভালো আমার এই বাক্যে অনেকগুলো পদ আছে বই গল্পের দাও একটা দেখে ভালো আমার সব সবই একটা একটা পদ এবং এগুলোই একটা একটা বাক্যের অঙ্গ বাক্যের একটা একটা অঙ্গ এই পদগুলো কিন্তু সজ্জিত নয় অর্থাৎ এলোমেলো যেটার পরে যেটা বসানো দরকার সেইভাবে কিন্তু ব্যবহার করা হয়নি তো যদি এই বাক্যটা এখন ঘুরিয়ে বলি যে আমার ভালো দেখে একটা গল্পের বই দাও তাহলে কিন্তু এই বাক্যটা এখন মনের ভাব প্রকাশ করতে সমর্থ অর্থাৎ এটা কিন্তু এখন একটা বাক্য কারণ কি এই বাক্যের মধ্যে আসক্তি বিদ্যমান আছে কারণ এই বাক্য মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয়েছে সেই পদগুলো ঠিক যথাযথ স্থানে বসেছে এবার আমরা দেখে নেব যোগ্যতা যোগ্যতা কী যদি কোনো বাক্য বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না বা সামঞ্জস্য না রেখে গঠিত হয় তখন বলা হবে বাক্যটি বাস্তবতা হারিয়েছে অর্থাৎ সেটা বাক্য হিসেবে বিবেচ্য হবে না অর্থাৎ বাক্য যখন আমরা তৈরি করব তখন কিন্তু বা গঠন করব বা নির্মাণ করব তখন কিন্তু আমাদের মাথার মধ্যে বাক্যের সাথে ব্যবহৃত বিষয়ের বাস্তবের সাথে সামঞ্জস্য রাখতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা যে বিষয়টা আমাদের বাক্যের মাধ্যমে প্রকাশ করতে চাইছি সেটা কিন্তু বাস্তবের সাথে মিল থাকা অবশ্যই দরকার নাহলে কিন্তু সেটা বাক্য হিসাবে গণ্য হবে না উদাহরণটা দেখে নিলে আরও বিষয়টা ক্লিয়ার হবে এক নম্বর উদাহরণ সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটা অসম্ভব কারণ কি সূর্য কিন্তু সর্বদাই পশ্চিম দিকে অস্ত যায় আর পূর্ব দিকে উদিত হয় এটা বরাবরই আমরা সবাই জানি তাই সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্যটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই তাহলে এটা কিন্তু বাক্য হিসেবে আমরা বিবেচ্য করবো না অর্থাৎ এটা কিন্তু বাক্য নয় রাহুল আগুনে সাঁতার দিচ্ছে কোনো ব্যক্তির পক্ষেই কিন্তু সম্ভব না আগুনে সাঁতার দেওয়াটা সেই জন্য এটাও কিন্তু বাস্তবতাহীন একটা বাক্য তাই কিন্তু এটাকে আমরা বাক্য হিসেবে বিবেচ্য করব না কারণ কি এই বাক্যের মধ্যে যোগ্যতার অভাব আছে আর আমরা জানি যে যোগ্যতা যদি না থাকে তাহলে সেটা কিন্তু বাক্য হয় না এইবার যদি বাক্যটা আমরা এইভাবে বলতাম যে রাহুল পুষকুরি নিতে বা নদীতে সাঁতার দিচ্ছে বা জলে সাঁতার দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বাক্যটি যোগ্যতা সম্পন্ন হয়েছে এবং বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে কারণ কি এই বাক্যের মাধ্যমে বক্তার সঠিক মনোবাঞ্ছনা বা মনের ভাবনা প্রকাশ করা সম্ভব হয়েছে এবার আমরা বাক্যের কিছু অংশ বলার পর অবশিষ্ট অংশটুকু বলবার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে না বলা অংশটুকু শুনবার জন্য শ্রোতার মনেও তেমনই একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা জন্মায় বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি এই আগ্রহ বা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে না পারে তাহলে সেটা বাক্য হিসাবে বিবেচ্য হবে না অর্থাৎ তখন বলা হবে বাক্যটির মধ্যে আকাঙ্ক্ষা অভাব আছে অর্থাৎ কোনো বক্তা তার মনের ভাবটাকে সম্পূর্ণরূপে শ্রোতার সামনে প্রকাশ না করে সম্পূর্ণরূপে প্রকাশ না করে সে অল্প একটু বলেছে এবং বাকি অংশটুকু না বলে সে থেমে গেছে তো এই ক্ষেত্রে বক্তার মনের মধ্যে বাকি অংশটুকু বলার বলার জন্য যেমন আকাঙ্ক্ষা তৈরি হয় ঠিক ঠিক তেমনই শ্রোতার মনের মধ্যেও বাকি অংশটুকু শোনার জন্য একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থেকে যায় তো এরকম যদি কোনো সিচুয়েশান তৈরি হয় বা অবস্থা সৃষ্টি হয় বাক্যের মধ্যে তাহলে কিন্তু সেটা আমরা বলবো যে বাক্যটি আকাঙ্ক্ষার অভাব আছে বা বাক্যটির মধ্যে আগ্রহের অভাব আছে তো সেক্ষেত্রে বাক্যটা কিন্তু বাক্য হিসেবে বিবেচ্য হবে না উদাহরণটা দেখে নিলে আরও পরিষ্কার হবে তো চলো উদাহরণ দেখে নিই এক নম্বর এক নম্বর উদাহরণ আমাদের গ্রামের একটা ছেলে তো ধর ধরো যে আমি আমার বাবার সাথে কথা বলছি তো হঠাৎ করে যদি আমি আমার বাবাকে বলি আমাদের গ্রামের একটা ছেলে তো না আমি আমার মনের ভাবটা আমার বাবার সামনে প্রকাশ করতে পারছি অর্থাৎ শ্রোতার সামনে সঠিকভাবে প্রকাশ করতে পারছি এবং না আমার বাবা অর্থাৎ শ্রোতা তিনিও কিন্তু সঠিকভাবে আমার মনের ভাবটা বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে এই বাক্যটা কিন্তু বাক্য হিসাবে পরিগণিত হলো না অর্থাৎ এরা কিন্তু পরিপূর্ণ বাক্য হলো না কারণ কি এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষার অভাব আছে যদি এইভাবে বলি টোকাই হলো আমাদের গ্রামের একটা ছেলে তাহলে কিন্তু আমিও আমার আমার মনের ভাবটা প্রকাশ করতে সক্ষম হলাম এবং আমার বাবা অর্থাৎ শ্রোতা যিনি তিনিও কিন্তু বিষয়টা পরিপূর্ণ বুঝতে পারলেন তো এখন কিন্তু এটা একটা বাক্য হলো কারণ কি বক্তার মনেও আর বলার কিছু নেই বা বলার আকাঙ্ক্ষা নেই এবং শ্রোতার মনেও শোনার এর থেকে বাড় বা এক্সট্রা কিছু শোনা আকাঙ্ক্ষা নেই অর্থাৎ বাক্যটি বাক্যটির মধ্যে আকাঙ্ক্ষা বিদ্যমান আছে তাই কিন্তু বাক্যটি এখন একটা সঠিক বাক্য হল ওকে ফ্রেন্ডস এই ছিল আমাদের বাক্য পার্ট ওয়ানের প্রাথমিক আলোচনা তো এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো উদাহরণ সহ তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডস অন্যান্য ফ্রেন্ডসদেরকেও শেয়ার করবে যাতে করে তারাও তোমাদের মতো করে ভালোভাবে বুঝতে পারে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টিউটোরিয়াল আবারও দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল